অবাধ্য ছাত্রদের শিক্ষা দিতে শেষ পর্যন্ত চূড়ান্ত পদক্ষেপ নিল বিদ্যালয় কর্তৃপক্ষ। প্রত্যেককে লাইনে দাঁড় করিয়ে চুল কেটে দিল বিদ্যালয়ের শিক্ষকরা। ঘটনাস্থল মালবাজার মহকুমার ওদলাবাড়ি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়। এই স্কুলের ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত বিশেষভাবে চুলের স্টাইল করা 20-25 জনকে বেছে নিয়ে কয়েকজন শিক্ষক নিজেরাই কাঁচি দিয়ে চুল কেটে দিলেন। শিক্ষকদের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন অভিভাবকরা। বিদ্যালয়ের একদল ছাত্র কিছুতেই কথা শুনছিল না বলে অভিযোগ শিক্ষকদের। বিশেষ স্টাইলে মাথার উপর ঝাঁকড়া রঙিন চুল, কানের পাশে চুলগুলো একেবারে ছোট করে ছাঁটা অবস্থায় স্কুলে আসতে শুরু করে তারা। ছোঁয়াচে রোগের মতো চুলের কেয়ারই করার নেশা পেয়ে বসতে শুরু করেছিল বাকি ছাত্রদেরও। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আগেই তাই অবাধ্য ছাত্রদের কেয়ারই করা গোছা গোছা চুল ছেঁটে দিয়ে স্কুলের বাকি ছাত্রদের একটা বার্তা দেওয়া হলো। বিষয়টি নিয়ে স্কুলের টিচার্স ইনচার্জ নিরুমোহন রায় বলেন, অভিভাবকদের মিটিংয়ের পাশাপাশি বেশ কিছুদিন স্কুল শুরুর আগে প্রেয়ার লাইনে এমনকি প্রতিটি ক্লাসে বারবার ছাত্রদের বারণ করা হয়েছে বিশেষ ছাঁটের চুল কেটে স্কুলে না আসতে। এর কুপ্রভাব অন্য সাধারণ ছাত্রদের উপর পড়ছে। মন পড়াশোনার থেকে সরে গিয়ে স্টাইলের দিকে ঝুঁকছে, আখেরে নষ্ট হচ্ছে ছাত্রদের ভবিষ্যৎ। তাই এই পদক্ষেপ। তাদের এই বন্দোবস্ত করা হবে। ২০২৩ সাল ছাত্রদের বারবার বলা সত্ত্বেও তারা বিভিন্ন হেয়ার স্টাইল করে আসছে। কানার দুপাশে চুল নেই, মাথার উপরে বড় বড় চুল। আমরা বারবার বলা সত্ত্বেও ছাত্ররা সেই কথা শুনছে না। তাই এখন থেকে যারা হেয়ার স্টাইল করে আসবে, বড় বড় চুল নিয়ে আসবে, তাদের এই বন্দোবস্ত করা হবে। সকল গার্জিয়ানের কাছে অনুরোধ, আপনারা ছেলেদের হেয়ার স্টাইল করতে দেবেন না। স্কুলটা কোনো স্টাইল মারার জায়গা নয়, এখানে পড়াশোনা করতে আসে। এরা খুব বড় বড় চুল নিয়ে আসছে, এটা আপনারা প্লিজ এটা করতে দেবেন না। আজকে এই যে ছাত্ররা, এদের প্রত্যেকেরই চুলের সমস্যা আছে। আজকে এই ছাত্রটার প্রথম চুল, এই ছাত্রটার স্টাইল দেখুন, এই যে এখানে স্টাইল আছে, এই চুল কত, মানে দুই দিকে কানের চুল নেই অথচ মাঝখানে চুল আছে। এই যে স্টাইলগুলো আজকাল করছে, এই এদিকে মুখটা দেখা, এই যে স্টাইলগুলো এরা করছে, এটা দুর্ভাগ্যজনক যে তারা পড়াশোনাটাকে গুরুত্ব না দিয়ে বিভিন্ন রকম স্টাইল করে তারা স্কুলে আসছে। আজকে প্রত্যেকের চুল আমরা স্কুল থেকেই আমরা কেটে দেব। ভবিষ্যতে কোনো ছাত্র যেন এরকম স্টাইলে না আসে, সবাইকে আমি সাবধান করে দিতে চাই। গার্জেনের কাছে আমার অনুরোধ যে আপনারা এই রকম চুল নিয়ে বাচ্চাদের স্কুলে পাঠাবেন না। সন্তোষীমা স্পোর্টস দিনহাটা। আমাদের এখানে ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন থেকে শুরু করে সকল প্রকার খেলাধুলার সামগ্রী পাবেন সুলভ মূল্যে। পাচ্ছেন ব্র্যান্ডেড আইটেমস, হোলসেলের ব্যবস্থা, ট্রফিতে থাকছে বিশেষ ছাড়। এছাড়াও রয়েছে বিশেষ টেনিস ও শর্ট টেনিস ক্রিকেট ব্যাটের প্রচুর কালেকশন। আমাদের ঠিকানা দিনহাটা, শীতলাবাড়ি রোড। যোগাযোগ নম্বর 9679940948।